প্রদীপ কুমার কমেন্টস করেছে, দাদা আপনার ভিডিও দেখে প্রথমবার মনে হয়েছে ইউটিউবে থেকে ভালো কিছু শেখা যায় আর জীবনে উন্নতি করা সম্ভব। আমিও বিজনেস করতে চাই, এমন কোন বিজনেস আইডিয়া দেন যেটা 6 মাস বন্ধ থাকলেও আমার কোনো সমস্যা হবে না, অনেক বেশি আয় করা যায় আর বাজারে এর ডিমান্ডটা সবসময় থাকে। অবশ্যই কমেন্টসটা পড়বেন, ধন্যবাদ আপনাকে। তো প্রদীপ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আমি সর্বদা চেষ্টা করি আমার চ্যানেলে যারা দর্শক আছে বা ভিউজার আছে তাদের ইচ্ছে মতো, তাদের চাহিদার মতো ভিডিও বানানোর জন্য। তো আপনি অবশ্যই আপনার কথাগুলো জানাতে পারেন, আপনি কোন ধরনের বিজনেস করতে পছন্দ করেন আর সেটা কীভাবে শুরু করবেন। আমি ও আমার টিম আপনাকে হেল্প করার যথাসাধ্য চেষ্টা করব। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যে SMS টা আমি এতক্ষণ পড়লাম সেই হিসাবে আপনি একটা বিজনেস করতে পারেন, সেটা গরিলা গ্লাসের ব্যবসা, যেটা আপনি 6 মাস বন্ধ রাখলে আপনার কোনো সমস্যা হবে না। বাজারে 12 মাস কালের ডিমান্ডটা একই থাকে, এই মালটা খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনার লসটাও হবে না। আর এই বিজনেসটা আপনি যে কোনো জায়গায় বসে, আপনার ঘরে বসে, আপনার বাড়িতে বসে, বা আপনি দোকান ভাড়ায় নিয়ে, বা যে কোনো জায়গায় থেকে আপনি এই ব্যবসাটা খুবই সহজে করতে পারেন। আর এই ব্যবসাটা শুরু করতে আপনাকে যে মেশিনটা দরকার হবে সেটা খরচ করবে মাত্র 50,000 থেকে 60,000 টাকা। এক একটা গরিলা গ্লাস আমরা বাজারে গিয়ে যে পরিমাণ টাকা দিয়ে লাগাই, যেরকম মোবাইল হিসেবে যদি ছোট মোবাইলে একটা গরিলা গ্লাস লাগাতে হয় তাহলে ম্যাক্সিমাম 100 টাকা তো পড়েই, আর যত গ্লাসটা যত বড় হবে তত বেশি খরচ পড়ে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা। আর যদি কোনো ব্র্যান্ডের ফোন হয় তাহলে তো ধরে নিন 300-400-500 টাকা নিয়েই নেয়। তো আপনি কি জানেন এই গরিলা গ্লাসটা বানাতে মাত্র খরচা হয় 8 টাকা থেকে 12 টাকা, মানে নর্মাল গ্লাস যদি আপনি বানান তাহলে আপনার খরচ হবে মাত্র 8 টাকা, আর যদি একটু ভালো কোয়ালিটির বা একটু ভালো র মেটেরিয়াল দিয়ে বানান তা আপনার খরচ হবে মাত্র 12 টাকা। আর এই 12 টাকার জিনিস আপনার কাছ থেকে নিচ্ছে 300-400 টাকা, আর যেখানে সর্বনিম্ন নিচ্ছে সেখানেও 100 টাকা। তাহলে আপনি বুঝতেই পারছেন এই ব্যবসাটায় কি পরিমাণে লাভ, আর আপনি এই ব্যবসাটা করে কি পরিমাণে লাভ করতে পারেন। তো আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান আর A to Z এই ব্যবসা সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওর শেষে আপনাকে এমন একটি টিপ দেব যেটা অ্যাপ্লাই করে আপনার বিজনেসে কোনোদিন লস তো হবেই না, অনেক বেশি প্রফিট গেইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তাহলে বন্ধুরা দেখে নেন মেশিনটা কিভাবে আপনি ইউজ করবেন। এর ভিতরে শুধুমাত্র একটি লেজার লাগানো থাকে আর লেজার দিয়ে আপনাকে গ্লাসগুলো কাটতে হবে। আর প্রথমে বলে রাখি এ দিয়ে আপনি শুধু গরিলা গ্লাস নয় ব্যাক কভারও বানাতে পারবেন। তো এখানে আপনাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিতে হবে, যে কোনো একটি কম্পিউটার, কম্পিউটার দিয়ে আপনি যে কোনো মডেলের, যে কোনো ফোনের, যে কোনো মডেল গরিলা গ্লাস বা টেম্পল গ্লাস বানাতে পারবেন। আর শুধু গ্লাসই নয়, গরিলা গ্লাসই নয়, আপনি যে কোনো ব্যাক কভারও বানাতে পারবেন, যে কোনো ফোনের, যে কোনো কোম্পানির ফোনের ও যে কোনো মডেলের ব্যাক কভারও বানাতে পারবেন। আপনাকে কী করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে কম্পিউটার, এটা খুবই সহজ। এই সফটওয়্যারটা আপনাকে ফ্রি দেওয়া হবে, আর সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো মডেল সেট করবেন ওই মডেলে গ্লাসটা অটোমেটিক রেজার কেটে দেবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে একটা শিট রাখতে হবে, ওই শিটটা অটোমেটিক্যালি আপনি যে মডেলটা সেট করবেন সেই মডেলটা এখানে কেটে দেবে। আর শুধু এই মডেলটাই নয়, আপনি যদি যে কোনো ব্যাক কভার বানাতে চান এই ব্যাক কভারের র মেটেরিয়ালও আপনি পেয়ে যাবেন, আর ব্যাক কভারটা এভাবে খুব সুন্দরভাবে আপনি কাটতে পারবেন। শুধুমাত্র একটা দুটো ফোনের মডেল নয়, এখনও পর্যন্ত পৃথিবীতে যত ফোন তৈরি হয়েছে, যত মডেল তৈরি হয়েছে, ততগুলো মডেল আপনি এখান থেকে কাটতে পারেন। শুধুমাত্র তৈরি হয়ে গেছে যে মডেল সেগুলো নয়, সামনে যে মডেলগুলো আপনাকে আসবে বাজারে সেই মডেলগুলো আপনি এখান থেকে খুব সহজেই কাটতে পারবেন। কারণ আপনাকে যে সফটওয়্যারটা দেওয়া হবে ওই সফটওয়্যারে নতুন যত ফোন আসবে বাজারে সব মডেল আপডেট করা হবে, আর আপনি যে কোনো মডেলের গ্লাস বানাতে পারবেন খুবই সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, তো এই ধোঁয়া বের করার জন্য একটা পাইপ লাগানো আছে আর একটা ওয়াশার দেওয়া আছে, এটা ধোঁয়া সাথে সাথে বের করে দিতে পারে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাসটা কাটিয়েছিলাম সেটা এখানে তৈরি হয়ে গেছে, আপনি একসাথে 2-3 পিসও করতে পারেন। তো 1 পিস যদি করা হয় তো সব থেকে ভালো হয়, কিন্তু 2-3 পিস যদি আপনি একসাথে করতে চান সেটাও করতে পারেন। আমি এখানে খুলে দেখাচ্ছি আপনাকে, এটা দুটো পেপার থাকে।
তো দুই সাইড থেকে দুটো পেপার খুলে ফেলতে হয়। এটা তো আপনি জানেন, যে কেউ জানে যে পুরো গ্লাসের দুটো পেপার থাকে। তো আমি মোবাইলে লাগিয়ে দেখাবো। আপনি সফটওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন, সফটওয়্যারটা কিভাবে কাজ করে বা কিভাবে করতে হবে, এটা যে মোবাইল বা কম্পিউটার চালাতে পারে সে এমনি ব্যবহার করতে পারবে। তারপরও কোম্পানির পক্ষ থেকে এটা শিখিয়ে দেওয়া হবে, পুরো ট্রেনিং করে দেওয়া হবে, আর ভিডিও কলের মাধ্যমে এটা আপনাকে পুরো হেল্প করা হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা যে কোনো গরিলা গ্লাসের থেকে বেটার, শুধুমাত্র উপরে রেখে দেওয়ার সাথে সাথে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আর এটা এমন কোয়ালিটি যে একবার নয়, শুধুমাত্র একবার নয়, আপনি যে কয়বার উঠাবেন লাগাবেন ততবারই লেগে যাবে, এত ভালো কোয়ালিটি। আর এই ব্যবসাটা করতে যত প্রকারের হেল্প সব কোম্পানি। তাহলে প্রথমে আসি, মেশিনটা আপনি কোথায় পাবেন? বন্ধুরা, মেশিনটার পুরো অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন মেশিনটা কোথা থেকে আনবেন। কোম্পানির লোকের সাথে ডাইরেক্ট কথাও বলতে পারেন আপনি। আর বলি র মেটেরিয়ালটা, গ্লাসটা, যে গরিলা গ্লাস বানাতে যে গ্লাসটা তো লাগে, সেটা আপনি কোথায় পাবেন? সেটা বন্ধুরা ওই কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, ফ্রিতে নয়, আপনার ইচ্ছা মতো ওখান থেকে মালটা আনিয়ে নিতে পারেন। আর আপনি যদি চান আপনার আশেপাশে কোনো বড় বাজার থেকেও আপনি এটা পেয়ে যাবেন। আর বলি ফ্রেন্ড, এই যে মেশিনটা আপনি দেখলেন, এটা প্রতি ঘন্টায় 180 পিস থেকে 200 পিস পর্যন্ত প্রোডাকশন করতে পারে। আর এই মেশিনটা চালাতে আপনার আলাদা করে কোনো লাইট সিস্টেমের দরকার নেই, আপনার ঘরে যে লাইটটা আছে ওটা দিয়ে আপনি খুব সহজে চালাতে পারবেন। আর বিজনেসের সবচেয়ে বড় যে সমস্যাটা আসে সেটা হয় সেল। তো বন্ধুরা, এর সেল নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হয় না। আপনি যদি চান খুব সহজে হোলসেলার, ডিস্ট্রিবিউটারের কাছে সেল করতে পারেন, একটু কম দাম দিলে আপনার মালটা, যত পরিমাণে মাল আপনি বানাবেন ও সেল হয়ে যাবে খুব সহজে। আমি যেটা বলেছিলাম ভিডিও শেষে, এমন একটি টিপস দিব যেটা অ্যাপ্লাই করে আপনি খুব জলদি বিজনেসটি দাঁড় করাতে পারবেন। তো বন্ধুরা, টিপসটি হলো এই, আপনি যদি হোলসেলারের কাছে বিক্রি করেন বা ডিস্ট্রিবিউটারের কাছে বিক্রি করেন, তাহলে আপনার যে রেটটা আসবে ওটা অনেক কম আসবে। আমি আপনাকে এই সাজেস্ট করবো, যে কোনো রিটেলার যে দোকানগুলো আছে আশেপাশে, যে বড় দোকান বাজারগুলো থাকে, ওখানে একটা বাজারে না হলেও 50-60টা করে মোবাইলের দোকান থাকে। আর এটা এমন একটি জিনিস যে কোনো মোবাইলের দোকানে এটা ব্যবহার করতেই হয়। তো আপনি যদি একটা দুটো তিনটে বাজার প্রথমে একটু ঘুরে ঘুরে বিক্রি করার চেষ্টা করেন, বিক্রি করার দরকার নেই আপনার, শুধুমাত্র মোবাইল নাম্বারটা কালেক্ট করে আসবেন আর আপনার মোবাইলটা নাম্বারটা দিয়ে আসবেন। তো যদি 50-100টা দোকানের সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকে, তাহলে আপনি হোলসেলার কাছে দিয়ে যে টাকা ইনকাম করছিলেন তার থেকে অনেক বেশি টাকা রিটেলের কাছে বিক্রি করে ইনকাম করতে পারবেন। কারণ যেখানে আপনি হোলসেলের কাছে বা ডিস্ট্রিবিউটারের কাছে বিক্রি করবেন 50-60টাকায়, সেইখানে আপনি রিটেলারের কাছে বিক্রি করতে পারবেন 100 টাকার উপরে। আপনি বুঝতে পারছেন ডবল লাভ থাকবে। তো আপনি যদি অনেক বেশি ইনকাম করতে চান বা আপনার হোলসেল আপনি নিজে করতে চান বা বেশি টাকা ইনকাম করতে চান, তো অবশ্যই আপনি এটা করতে পারেন। প্রথম প্রথম হয়তো বা এক দুই সপ্তাহ আপনার একটু সমস্যা হবে, কিন্তু পরবর্তীতে যখন চালু হয়ে যাবে 100-200 লোকের মোবাইল নাম্বার, মোবাইল কন্ট্যাক্ট আপনার কাছে চলে আসবে আর ওরা মোবাইলে অর্ডার দেওয়া শুরু করে দেবে, তখন আপনার আর টেনশন নেওয়া লাগবে না। আর হোলসেলারের কাছে দিলে যে টাকাটা পাচ্ছিলেন তার ডবল টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি ব্যবসাটা চালু করতে চান আর এর থেকে বেশি জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টস করুন, আমরা আপনাকে অ্যাপ্লাই করব। আর আপনি যদি এরকম ভিডিও সর্বদা দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর আপনি যদি এখনই অনেকগুলো বিজনেস আইডিয়া দেখতে চান, তো আমার চ্যানেলের ভিতরে গিয়েও দেখতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।